नमस्कार, आमी सुईटी। आमार चैनल ब्यूटी अपडेट बांग्लाई तोमादेर सबाइके स्वागत जानाई। आज के भिडियोते तोमादेर साथे शेयर करब आमादेर स्किनेर उपरे बादामी बर्णे जे छोप छोप दाग देखा जाए सेगुलो आसले कि। एक कथाय बोलते गेले मेछेदा आमादेर स्किने केन हय, कि कारणे हय, बा कि करले एटा ठीक हये जाबे, बा कि कि उपाय मेने चलले मेछेदार दाग आमादेर स्किन आर हबे ना। तो प्रथमे बोली मेछेदार दाग आसले कि। आमादेर स्किने गालेर उपरे बा हाते बा शरीरेर जे अंश मोटामुटी सूर्येर सम्मुखे आसे सेई सब अंशे बादामी बर्णेर छोप छोप दाग देखा जाय, सेगुलोई आसले मेछेदा। एई मेछेदा केन हय? मेछेदा साधारणत हय সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের স্কিনের উপরে পড়লে আমাদের স্কিনের উপরে বাদামি বর্ণের ছোপ ছোপ দাগ হয়ে যায়। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের শরীরের উপরে পড়লে শরীরের মেলানিন বাড়িয়ে নেয়। এই মেলানিন যখন বেড়ে যায় তখনই আমাদের ত্বকের উপরে বাদামি ছোপ ছোপ দাগ হয়ে যায়। এগুলোই আসলে মেছেদা। এবার এই মেছেদা সারানোর জন্য কতগুলো ঘরোয়া টিপস কিন্তু আছে, সেই ঘরোয়া উপায়গুলোই আজকে কিন্তু আমি আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এবার বলবো এই মেছেদা থেকে বাঁচতে হলে আমাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে। এই মেছেদা থেকে বাঁচতে হলে প্রথমত বলবো সানস্ক্রিন ছাড়া একদম কিন্তু বাইরে বেরোনো যাবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় কিন্তু ঘরে থাকুক বা বাইরে থাকুক, সব সময় কিন্তু সানস্ক্রিন তোমাদেরকে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু তোমাদের স্কিনে মেছেদার দাগ খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এই মেছেদার দাগ সারানোর জন্য আজকে আমি যে তোমাদের সাথে হোম রেমেডিটা শেয়ার করব সেই সব উপাদানগুলোই কিন্তু কিচেন বেস্ট। তো ফ্রেন্ডস, চলো দেখে নাও যে কিভাবে তোমরা এই মেছেদার দাগ সারাতে পারবে। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে একদম ভুলে যেও না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, মেছেদা দূর করার জন্য যে প্যাকটা আজকে আমরা তৈরি করব তার সব উপাদানই কিন্তু সবসময়ই আমাদের রান্নাঘরে থেকে থাকে। প্রথমে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে কাঁচা দুধ, এরপরে আর লাগবে চালের গুঁড়ো, আর লাগবে পাতিলেবুর রস। এই তিনটি ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের ত্বকের থেকে মেছেদার দাগ দূর করতে আমাদেরকে দারুণভাবে সাহায্য করবে। প্রথমে নিয়ে নিতে হবে 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, তারপর এর মধ্যে নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণে দুধ, আর 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস। তারপরে এইসব উপাদানগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ফেলতে হবে। আর দেখতে হবে এই মিশ্রণটা যেন খুব পাতলা না হয়ে যায়। এবার এই প্যাকটা লাগানোর আগে খুব ভালোভাবে মুখটা ধুয়ে ফেলতে হবে, তারপরে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে তোমাদের ফেসে। এবার এই ফেস প্যাকটা তোমাদের ফেসে লাগানোর পরে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য, বা ভালো হয় যতক্ষণ না পর্যন্ত এই ফেস প্যাকটা শুকিয়ে যায়। আজকের এই ফেস প্যাকটা মেছেদার দাগ দূর করতে দারুণভাবে কার্যকরী একটি ফেস প্যাক, কারণ এর মধ্যে মেশানো হয়েছে চালের গুঁড়ো, যেটা মেছেদার দাগ দূর করতে দারুণভাবে সাহায্য করে। আর আমাদের ত্বকের উপরে যদি কোনো কালো দাগ ছোপ থেকে থাকে সেই দাগ ছোপও কিন্তু সারাতে সাহায্য করে চালের গুঁড়ো। এছাড়াও মুখের উপরে ময়লা মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। তারপরে এর মধ্যে মিশিয়েছি পাতিলেবুর রস, যেটা মুখের কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এছাড়াও সূর্যের রশ্মির কারণে হওয়া যে সান ট্যান সেগুলো দূর করতে সাহায্য করে। তারপরে এর মধ্যে মেশানো হয়েছে কাঁচা দুধ, যেটা আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী একটা উপাদান। কাঁচা দুধ আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এবার এই ফেস প্যাকটা তোমাদেরকে ব্যবহার করতে হবে সপ্তাহে 3 থেকে 4 দিন। একটা না এই ফেস প্যাকটা 3 থেকে 4 সপ্তাহ তোমরা ব্যবহার করে দেখো, আর কেমন ফলাফল পেলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো ফ্রেন্ডস, দেখে নিলে তো কীভাবে বাড়িতে সহজেই মেছেদার দাগ দূর করা যায়। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।